লক্ষ্মীপুরের মানুষ জানতে চাই জ্ঞান বড় না আকল বড় আন্দাজি বক স্বীকার করতেছে তিন দল হয়েছে এক দল কয় আকল বড় এক দল কয় জ্ঞান বড় আর এক দল কয় কোনোটাই কইতাম না মোল্লা ভাই যেদিকে আমরা আছি সেদিকে আকল বড় হয় কেমনি আমার ভাই জ্ঞানটা হলো আল্লাহর জন্য খাস আল্লাহ দেয় অমা উতি তু মিনাল ইলমে ইল্লা হজরত ইব্রাহিম আলাই সালাম তিনার কাছে আছে জ্ঞান কিন্তু তার বাপের কাছে আছে আকল কোনটা বড় এবার বাপের এটাই কে ইয়া আবাতি ইন্নি কদে যা আনি মিনাল আমার কাছে জ্ঞান আছে তোমার কাছে আকল আছে আকল দিয়া সোজা রাস্তা পাওয়া যাবে না সোজা রাস্তা যদি চাও আমাকে অনুসরণ করো আমি সোজা রাস্তা দেখায় দেব এর দ্বারা যায় জ্ঞান ছাড়া সোজা রাস্তা পাওয়া যায় না ঠিক কি না পৃথিবীর সব নবীদেরকে আল্লাহ জ্ঞান দিছেন কি দিছেন বড় মিয়া পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ কি দিছেন জ্ঞান দিছে এবার ফেরাউনের কাছে আকল আছে না নাই আছে কিন্তু জ্ঞান নাই জ্ঞান তো নবীর কাছে এই জন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন ফেরাউন প্রথম কথাটাই বললেন ফামান রব্বুকুমা ইয়া মুসা এ মুসা তোমার রবকে তুমি কোন রবের কথা বলো এবার মুসা আলাইহিস সালাম জবাব দিলেন রব্বুনাল্লাজি আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা আদা তিনি জবাব দিলেন রব আল্লাহ যে আমাদের রব আমাদের রব হচ্ছেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এমনকি তিনি সবকিছু সৃষ্টি করেন আর তাদেরকে চলার জন্য হতায়েতের রাস্তা যিনি দেখান তিনি আমাদের রব সোবন আল্লাহ জ্ঞান দেয় কে আর অজরে বলেন কে দেয় আল্লাহ পাক দে সে আল্লাহ রব্লাল আমি মুসাকে দিয়া দাওয়াত দিতেছেন ফেরাউনকে ফেরাউন নে বলতেছে তোমার রব আবার কে এবার হজরতে জবাব দিলেন ফেরাউন এবার বলতেছে আমারটা খাইয়া আমারটা আমার ঘরে বড় হইয়া আমার বিরোধিতা করো তোমার তো সাহস কম না এবার মুসাল্লাহলাম জবাব দিলেন আল্লাহটা খাইয়া আল্লাহটা পৈরা আল্লাহর নাজ নে খাইয়া আল্লাহর বিরোধিতা করস তোর মতো না ফরমান জমিনে না এইবার আল্লাহ বলতেছেন মুসা তুমি ফেরাউনের সময় একটা বক্তব্য দাও সেই বক্তব্যটা হলো তুমি ফেরাউনকে আঙ্গুল দিয়ে দেখায় দাও মাটির দিকে মিনহা খলাক না কুম মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা বক্তব্য দিতেছেন মুসা কার সামনে কথা বলে না বাঙালি কে কৃষক ছিল রিক্সাওয়ালা ছিল দিনমজুর ছিল উজির ছিল কি ছিল জোরে বলতে হবে কি ছিলেন তাহলে বোঝা গেছে

একজন কবিকে সুন্দর করে বলেছেন কেসে কেসে তাজে দারে রানিয়া সাজা দিয়া কেসে কেসে তাজে দারে রানিয়া সাজা দিয়া তন বতন সব গল গেই হে শকলে সোরাত কিয়া পৃথিবীর কত তাপটের রাজাবাসা কত তাপটের রানীদেরকে আমরা মাটিতে দাফন করলাম মাটি খুঁড়ে দেখো একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না মাটি এমন ভাবে খাইছে তাদের কোনো চিহ্ন না ঠিক কিনা আমার বন্ধুগণ আমি পৃথিবীর ইতিহাস না শুধু দুই একটা কথা মনে করায় দেই বাদশা শাহজাহানের নাম শুনছেন আপনারা তাজমহল বানাইছে কে তাজমহল বানাইছে কে এই শাহজাহান তিনি রাষ্ট্র চালাইছে আপনি আশ্চর্য হবেন শাহজাহান যেই সিংহাসনে বসে বিচার আচার করতেন এই সিংহাসনটা তৈরি হয়েছে এগারোশো পঞ্চাশ কেজি স্বর্ণ দিয়া দিয়াশো এখানে শেষ নয় এই সিংহাসনটা শুধু পায়াগুলা আর সিংহাসনের বডিটা তৈরি হয়েছে এগারোশো পঞ্চাশ কেজি স্বর্ণ দিয়া এটার উপরে ময়ূর সিংহাসন দুইটা ময়ূর ছিল মনি মুক্তা দিয়া বানানো ছিল ওই ময়ূরের চোখের মধ্যে বসানো ছিল কুহিনুর মনি এখন এটা ইংল্যান্ডের রানীর মাথায় আছে না নাই এটি কি বালা মানুষ না সোর আসতে কয় এই ব্রিটিশরা কি ভালো মানুষ না সোর এই পৃথিবীতে ব্রিটিশদের মতো সোর দুনিয়ার কোথাও পাবেন না এই ভারতবর্ষের মুসলিম শাসকেরা এই ভারতকে ভারতবর্ষকে যেভাবে সাজাইছেন সব স্বর্ণ অলঙ্কার মনি মুক্তা সব তারা চুরি করে ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে ঢুকাইছে এমনকি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা কোরআনটা পর্যন্ত তারা চুরি করে নিয়ে গেছে ময়ূর সিংহাসনের একটা পায়া এখনো ব্রিটিশ মিউজিয়ামে আছে সব চোরের গোষ্ঠী কিসের গোষ্ঠী একটু ঠান্ডা মাথায় বোঝেন আমি ওইটা বলতে চাইনি আমি যেটা বুঝাইতে চাইলাম যার সিংহাসন তৈরি হয়েছে এগারোশো পঞ্চাশ কেজি স্বর্ণ দিয়া হাজার হাজার জহরত দিয়া মনি দিয়া মুক্তা দিয়া সাজানো ছিল তিনি কি আসেনা না মাটির নিচে মিশে গেছে আগ্রার তাজমহলে যায় দেখেন তার কবর পাবেন মাটি খুঁড়ে এত সংসগত যার হেরেমের ভিতরে পাঁচ হাজার সুন্দরী নারী সব সময় থাকতো। কিসের মধ্যে হেরেম হেরেম হেরেমের বাংলা আমরা বুঝি না আপনাদের লক্ষ্মীপুরে ক্লাব আছে না নাই আরো জনে কন্যা এই ক্লাবে আগে ছিল হেরেম এখন হয়েছে ক্লাব তবে ক্লাবে খারাপ জিনিস এটা কিন্তু আমি বলি নাই ফেস লাগায় না তবে ক্লাবে যায়া দেখেন এখানে আমোদ ফুর্তি আছে না এমন জায়গায় ক্লাব আছে একটা সদস্য পদ কিনতে পঁচিশ তিরিশ লাখ টাকা লাগে শুধু পথটা কিনতে কথা কি বুঝেন বাদশা শাহজাহানের হেরেমের ভিতরে সুন্দরী নারী থাকতো পাঁচ হাজার মিনা বাজার বসতো তার হেরেমে মিনা বাজার মানে মহিলাদের বাজার সুন্দরী নারীরা গুইজা আসত তাদের হাতে থাকতো বিশেষ আংটি নারীরাই বিক্রেতা নারীরাই কেতা ক্রেতা একটু চিন্তা করেন দোতালার উপরে বাসা বসে থাকতো নারীরা বেচা কিনা করতো ঘুরাফেরা করতো মাঠে বাসা ওখান থেকে নজর দিত কোনটা বেশি সুন্দর এবার যেটার চয়েস হইতো এই সপ্তাহের জন্য এটাকে নিত ওইটাকে নিয়ে তার হেরেমের ভিতরে নাচ গান করা বসে বসে আমোদ ফুর্তি করতো আমি বোঝাইতে চাইলাম আমার ভাইয়েরা এমন বাসা যার সিংহাসন তৈরি হয়েছে এগারোশো পঞ্চাশ কেজি স্বর্ণ দিয়া যার হেরেমে সুন্দরী রমণী নারী থাকতো পাঁচ হাজার তাদের লাশ তাদের কবর করে দেখো একটা চিহ্ন খুঁজে পাওয়া যাবে না সব কিছু মাটির সাথে মিশায়া দিস কে